নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। এলোঝেলো, নিমকি, এই জিনিসগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকেই খেয়ে আসছি। আমাদের মা ঠাকুমারা বিজয়া দশমীর পর এগুলো বাড়িতে বানিয়ে রাখতেন। যখন কেউ বাড়িতে বড়দের প্রণাম করতে আসতেন, তাদেরকে নাড়ু, নিমকি, এলোঝেলো বা চানাচুর দিয়ে বিজয়ার আতিথেয়তা করা হতো। যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে দুরকম স্বাদের এলোঝেলো রেসিপি শেয়ার করছি। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এলোঝেলো বানাবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 300 গ্রাম পরিমাণে ময়দা, আর এই ময়দার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে লবণ আর 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। আমি নিমকি বা এলোঝেলো এ ধরনের কিছু বানাতে গেলে কালো জিরের ব্যবহার করি, তবে আপনাদের যদি কালো জিরের ব্যবহার অপছন্দ হয়, আপনারা কালো জিরেটাকে অ্যাভয়েড করতে পারেন। ময়ানের জন্য এখানে ব্যবহার করছি ঘি। ঘিয়ের বদলে আপনারা সাদা তেলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে বেশি ভালো হয়। মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণে ঘি এখানে ব্যবহার করছি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে কিন্তু এলোঝেলোগুলো ভীষণই মচমচে হবে। আলাদা করে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করবার প্রয়োজন পড়বে না। ঘিটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মেশানোর পর দেখবেন হাতে মুঠো করলে একটা মুঠোতে পরিণত হবে, তাতে বুঝবেন ময়ান কিন্তু আপনাদের পারফেক্ট হয়েছে। যেভাবে আমরা সিঙ্গারা বা কচুরি বানানোর জন্য ময়ান দিই, ঠিক সেইভাবেই এলোঝেলো বানাবার জন্য ময়ানটা ব্যবহার করতে হবে। এবার অল্প অল্প পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে ময়দার ডোটা মেখে নেব। তবে লুচি পরোটা বানাতে গেলে যেরকম আমরা নরম ডো তৈরি করি, এটা কিন্তু নরম হবে না, একটু শক্ত ডো বানালে এলোঝেলোগুলো পারফেক্ট হবে। ময়দার ডোটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে, আমি কিন্তু বেশ শক্ত করেই মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব, তাতেই ময়দাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার চিনির শিরা বা রস তৈরি করে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের জল, আর এই 1 কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণের চিনি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটাকে মেল্ট হতে দেব, আর এই চিনির শিরার মধ্যে 4টে থেঁতো করে নেওয়া ছোট এলাচ ব্যবহার করছি। ছোট এলাচের সাথে আপনারা চাইলে একটু গোলাপ জলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। হাই ফ্লেমে 5 মিনিট সময় ধরে চিনির শিরাটাকে ভালো করে জাল করে নেব। একটা চটচটে চিনির শিরা আমাদের তৈরি করতে হবে, কোনো রকম একতার বা দুতারের চিনির শিরা তৈরি করবার কিন্তু প্রয়োজন নেই। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আলাদা করে রেখে দেব। এরপরে এলোঝেলোগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করলে কিন্তু ভালো হবে। অপরদিকে ময়দার ডোটাও আমাদের সেট হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি লুচি সাইজের ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশি বড় সাইজের লেচি কাটবার কিন্তু প্রয়োজন পড়বে না। লেচি কাটা হয়ে যাওয়ার পর এলোঝেলোগুলো বেলে নেব। এলোঝেলো বেলা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, যেভাবে আমরা লুচি বেলে ঠিক সেই রকমভাবেই বেলে নিতে হবে। হালকা হাতে চাপ দিয়ে লুচির মতন প্রথমে বেলে নেব, তারপরে একটা চাকু বা ছুরির সাহায্যে মাঝখান থেকে লম্বা লম্বা দাগ টেনে চিরে নিতে হবে। তবে এমনভাবে চিরতে হবে যাতে দুধারটা জোড়া থাকে, শুধুমাত্র মাঝখানটাই কাটতে হবে। ধারগুলো যদি কাটা হয়ে যায় তাহলে আবার এলোঝেলোর শেপ পারফেক্ট হবে না। দেখুন, আমি মাঝ বরাবর লম্বালম্বি করে ছুরির সাহায্যে চিরে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটা ধার থেকে তুলে নিতে হবে। এইরকম লম্বালম্বি করে আস্তে আস্তে একটু তুলে নিলেই এলোঝেলোর শেপ কিন্তু একদম পারফেক্ট হবে। আর দেখুন, দুদিকটা জোড়া আছে। এবার এই জোড়া দিকগুলো একটু মুড়ে দিলেই দেখুন তৈরি হয়ে গেল আমাদের সুন্দরভাবে এলোঝেলো। এরপরে এগুলোকে ফ্রাই করে নেব। সরু হয়েছে বলে কোনো ব্যাপার না, ফ্রাই করবার সময় দেখবেন এগুলো ফুলে যাবে আর সুন্দর একটা শেপ তৈরি হবে।
এই একই রকম ভাবে বাকি এলোঝুলোগুলোকেও আমি প্রথমে শেপ দিয়ে কেটে নেব, তারপরে একসাথে তিন চারটে করে ভেজে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে এলোঝুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম একেবারেই হাইতে রাখবে না, মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে একটু লালচে করে এলোঝুলোগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে রাখলে তাড়াতাড়ি লালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, ভেতর থেকে কিন্তু এলোঝুলোগুলো কাঁচা থেকে যাবে। তাই সবসময় কোনোরকম ভাজাভুজি করলে চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে তারপর সেই ভাজাভুজিগুলো তৈরি করে নেওয়ার। চারিদিকটা উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি এলোঝুলোগুলোকেও ভেজে প্রথমে তুলে নেব, তারপরে এগুলোকে চিনি সিরা বা রসের মধ্যে একটু ডুবিয়ে নেব। যদি আপনারা চা কফির সাথে খেতে চান তাহলে মিষ্টি এলোঝুলো না বানিয়ে নোনতা এলোঝুলোও কিন্তু অবশ্যই বানিয়ে রাখতে পারেন। নোনতা এলোঝুলো খেতেও অনেকে ভীষণই পছন্দ করে, আবার যাদের একটু মিষ্টি খেতে পছন্দ হবে তারা অবশ্যই একটু চিনির শিরার মধ্যে ডুবিয়ে তুলে দেবেন। চিনির শিরার মধ্যে ডুবিয়ে কখনোই রেখে দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আবার নরম হয়ে যাবে। জাস্ট একটু চিনির শিরার মধ্যে ডুবিয়ে নিয়েই আলাদা পাত্রে তুলে রসটাকে ঝরিয়ে নেবেন। আর যখন আপনারা চিনির শিরা বা চাসনির মধ্যে ডিপ করবেন তখন খেয়াল রাখবেন যে চিনির শিরা বা চাসনিটা যেন গরম থাকে। ঠান্ডা অবস্থায় থাকলে আবার এলোঝুলোর গায়ে ঠিক মতো চিনির শিরা বা রসটা লাগবে না। সমস্ত এলোঝুলোগুলো ভাজা হয়ে গেছে, কিছু আমি নোনতা রেখে দেব, মানে চা কফির সাথে খাওয়ার জন্য রেখে দেব, আর কিছু একটু চিনির শিরার মধ্যে ডুবিয়ে নেব। চিনির শিরাটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি একবার গরম করে নিলাম। এবার এই গরম চিনির শিরার মধ্যে একটা একটা করে এলোঝুলো ডুবিয়ে নিয়ে সাথে সাথেই কিন্তু তুলে পাত্রের মধ্যে রেখে দেব। আবারও বলছি চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখবেন না, তাহলে আবার নরম হয়ে যাবে। তৈরি হয়ে গেল দুরকম স্বাদের এলোঝেলো। আশা করি আমার আজকের এই এলোঝেলো রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে বাড়িতে বানিয়ে 10-12 দিন স্টোর করে রাখতে পারেন। তবে যদি বেশি ভালো হয় তাহলে আর 1-2 দিনের বেশি আমার মনে হয় না স্টোর করে রাখা যাবে। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।